করো না মা, আমি ভেবেছিলাম তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে শানু। আপনার মেয়ে হারিয়ে গেছে? হ্যাঁ মা, সব দোষ আমার। আমি কেন ওই ছেলেকে বিশ্বাস করেছিলাম? ও আমার মেয়েকে নিয়ে গেছে। আমি সমস্ত শহর ওকে ঘুরে ঘুরে খুঁজছি, কিন্তু কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা আপনি থাকেন কোথায়? কোথায় আর থাকবো মা, যেখানে রাত নামে সেখানে শুয়ে পড়ি। মাই গড, খাওয়া দাওয়া? আজ তিন দিন যাবত শুধু পানি খেয়ে আছি মা। আপনি তাহলে আশ্রয়হীন, আমার সঙ্গে যাবেন? তোমার সঙ্গে? হ্যাঁ। জানো মা, এই শহরের মানুষগুলো মানুষ নয়, কাউকে বিশ্বাস করা যায় না। ঠিক বলেছেন, আমার বাবাও খুব কঠিন লোক, গরিব মানুষকে একদম সহ্য করতে পারে না। তাহলে এ নিয়ে চিন্তা করবেন না, আপনি শুধু বাবার সামনে একদম যাবেন না। আচ্ছা স্যার, আমার চাকরি চলে গেলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে স্যার। লাঠি খেয়ে বাঁচবি? আমি কাকে দেখছি, ফরিদ না? যা সততার সাইনবোর্ড ঝুলিয়ে ভিক্ষে করকে যা। আপামনি, আপনার ফোন। হ্যালো, ফরিদ এত বড় লোক, এ কি করে সম্ভব? না না, ফরিদ আমাকে চিনতে পারলে। হ্যালো, জোয়ারদার বলছি। শফিক সাহেব কি আছেন? একটু দিন না। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই চলছে আর কি। দুর্গন্ধ, এই নোংরা আবর্জনা দিয়ে তো আমার কোনো কাজই হবে না। ওকে বাই। ড্যাডি, তোমার কাজের অনেক লোক আছে, উনি আমার কাজ করবেন। চলুন মা। না ভাই, চিনি না। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই যে ভাই, দেখেন তো এই মানুষটারে চেনেন কিনা? ওনাকে তোমার কি প্রয়োজন? খুব প্রয়োজন। এর ঠিকানাটা কি? ঠিকানা ঠিক বলতে পারবো না, তবে ঝাউতলার আশেপাশে গিয়ে যে কোনো লোককে ছবিটা দেখালেই বলে দেবে। জলদি কর, জলদি কর। আচ্ছা, এটা ভদ্রলোকের বাড়ি, পাগলাগারদ নয়। এখানে কি চাই? হিসাব কিতাব আছে। হিসাব কিতাব? আপনি থুকু, তুমি থুকু, তুই তুই। আরে তোর লগে আমার অনেক হিসাব কিতাব আছে রে ফরিদ মিয়া। কে তুই? আমি? এত তাড়াতাড়ি আমার ভুইলা গেলি? এখনো বোধহয় তোর পিঠ থেকে আমার জুতার দাগ গুলা মুছা যায় নাই। আমি তোর মহাজন। তুই এখনো বেঁচে আছিস? মরি নাই, তুই চাইছিলি আমি মরে যাই,
কিন্তু কুত্তার মতো মাটি শুকতে শুকতে আইসা গেছি আমার জায়গা মতো। তোর জায়গা? তুই তো সিরে আমার কুত্তা, আমারে কুত্তা বানাইছস। তুই যা কিছু করছস সব তো আমার টাকায়, দেরি করিস না, আমার হিসাব বুঝায় দে। আমি যা নেই তা কোনোদিন ফেরত দেই না। তুই তো জানিস ২০ বছর আগের ফরিদের কথা, কিন্তু আজকের ফরিদ জোয়ারদার কত হিংস্র তা তুই জানিস না। না জানলেও টের পাইছি, তাই সব ব্যবস্থা কইরেই আসছি। আরে না না, অস্ত্র বাইর করিস না, তোর থাইকে অনেক বড় অস্ত্র আমার কাছে আছে। লাভ নাই, এগুলা পজিটিভ, নেগেটিভ আমার কাছে শয়ে শয়ে তিনটা রাখছি, কত সিঁড়ি দৌড়াইছে শালায়। তুই কি ভেবেছিস তুই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি? পারবি না। সেই ব্যবস্থাও কইরে আসছি, দুই ঘন্টার মধ্যে ফিরা না গেলে আমার লোক আইসা ছবি সহ তোর ভান্ডু সেদা কইরা দিব, আইসা যাবি তুই। কি চাস তুই? আপাতত কিছু টাকা। জুলমত বেরিয়ে যা। যাইতাছি, হিসাবটা কইরা রাখিস। আর একটা কথা, আমার এই মারা ফারার বুদ্ধি ব্রেন থেকে নামায়া দে, নাইলে কিন্তু নেগেটিভ আসি। প্যাকেটটা দে, আমি কিন্তু আবার আসু। না, ডাইন হাতে নিলে ব্যথা পাই, বাম হাতে নিলে কষ্ট পাই, এত কাম আর সহ্য না রে। সাগর ভাই কই যাইতেছ? আরে গঠ, আজ লাকি সেভেন, 7 তারিখ, মাসানো নিশ্চয় এসে গেছে, আমি যাচ্ছি। আমার সাথে নিবে না? আরে নেব নেব, তুই তো আমার বোনের বিয়ের অনুষ্ঠান সাজাবি, আমি যাই মাকে দেখে আসি। এসব কি বলছো তুমি? এই ঠিকানা তোমায় কে দিয়েছে? আপনার ছেলে। আমার ছেলে? কি বলছেন আপনি, আমি তো ডাক্তারি পড়তে বিদেশে ছিলাম। হ্যাঁ, গতকালই বিদেশ থেকে আমরা ওকে নিয়ে এলাম। নিশ্চয়ই কেউ তোমাকে ভুল ঠিকানা দিয়েছে। এসব কি বলছেন? আমার মনে হয় তোমার মা বোন নিশ্চয়ই কোনো খারাপ লোকের খপ্পরে পড়েছে। আল্লাহর উপর ভরসা রাখো বাবা, সব ঠিক হয়ে যাবে। এই আমি, আমার মেয়ে মিতুকে নিয়ে যখন আশ্রয়হীন দিশেহারা, ঠিক তখনই আমারই ডাক্তার ভাইয়ের ঘরে আশ্রয় পেয়েছিলাম। আমার মতো তোমার মা বোনও নিশ্চয় কোথাও না কোথাও আশ্রয় পেয়েছে। এখন এখন আমি কি করব? আমার মা বোনকে কোথায় খুঁজে পাবো? ভেঙে পড় না বাবা, ধৈর্য ধরো, আল্লাহ তোমার মা বোনকে মিলিয়ে দেবেন। হ্যাঁ, আমার মা বোনকে আমি খুঁজে বের করবই, কিন্তু ওই শয়তানকে আমি ছাড়বো না। তোকে নাচতেই হবে। না, আমি নাচবো না। আমার মাকে না দেখা পর্যন্ত তোমার কোনো কথাই হবো না। খাস কইয়া দিমু, কাল লাগিনির মতো ফোনা করে আজ তোর ২০ দাঁত আমি ভেঙে ফেলবো। পিছন, মেয়েটা বেরিয়ে গেছে, ওকে খালাস করে দে। আহ!
ছেড়ে দে। জানে বাঁচতে চাস তো এখান থেকে চলে যা। খোদা, তোমার দুনিয়ায় এত জায়গা থাকতে শেষ পর্যন্ত অমানুষ ফরিদের ঘরেই আমাকে তুমি আশ্রয় দিলে। আহা, ছেলেটি খুব ভালো, বিরাট বড় লোকের একমাত্র সন্তান। তোর সঙ্গে তোর বিয়ে? নো ড্যাড, আমি একজনকে ভালোবাসি। ভালোবাসিস? তাহলে নিশ্চয়ই ছেলেটি কোনো শিল্পপতির সন্তান। সত্যি কথা বললে বাবা কিছুতেই রাজি হবে না। কি ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ শিওর, সাগরও খুব বড় ঘরের ছেলে, অনেক বড় লোকের সন্তান। ভেরি গুড, তাহলে দেরি কেন? ছেলেটাকে একদিন নিয়ে আয়, ছেলে আমার পছন্দ হলেই এনগেজমেন্ট। ওহ থ্যাঙ্কস ড্যাডি, ডিয়ার সুইট ড্যাডি। স্যার, আপামনির বিয়েতে খুব মজা করবো না? আনন্দ ফুর্তি মজা তোদের মতো গরিব লোকের জন্য নয়, আনন্দ ফুর্তি মজা আমার মতো ধনী লোকের জন্য। না, জীবন আমি কখনো মিথ্যে বলিনি, কোনোদিন বলবো না। কিন্তু আমি বাবাকে কথা দিয়েছি তোমাকে নিয়ে যাবই। আমি মহা সমস্যায় পড়েছি সাগর। তোমার এটা কোনো সমস্যা নয় শান্তা, আমার সমস্যা অনেক অনেক যন্ত্রণাদায়ক। আমার জীবন জুড়ে বিরাট ঝড় তুফান বয়ে যাচ্ছে, কাউকে তা জানাতে পারছি না, পাগলের মতো শুধু একাই ঘুরে বেড়াচ্ছি। সমস্যায় পড়ে তুমি যন্ত্রণায় ছটফট করছো, পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছো, কিন্তু আমি সেই সমস্যা নিয়ে বাঁচতে চাই না, বাঁচতে আমি পারবো না। যন্ত্রণার আগুনে পুড়ে পুড়ে ছাই হব, আর চোখের জল দিয়ে সেই আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করব, তেমন মেয়ে আমি নই। আমি এখনই ফ্রি হতে চাই, চিরতরে আমার সব সমস্যার অবসান ঘটাতে চাই। বলো কি, ওই ছেলেও মিথ্যে বলতে রাজি হয়েছে? আরে না, সে রাজি হয়নি, আমি ওকে রাজি হতে বাধ্য করেছি। আপনি মিষ্টি নিয়ে আসেন, আমি যাই। এলসির কপিটা আজই পাঠিয়ে দেবেন। হ্যাঁ, সরি ইয়াং ম্যান, বসো। এবার তোমার ব্যবসার কথা বলো, কি ব্যবসা করছো? জি দুধ, দুধ ক্যারি। হ্যাঁ, নেদারল্যান্ডের দুধ নিশ্চয়ই? হ্যাঁ, নেদারল্যান্ডের গুরু দুধ ইম্পোর্ট করে দ্যাট। শান্তা প্লিজ, আমার সম্পর্কে যা ভাবছেন আমি, তুমি কে বা কি তা আমার জানার দরকার নেই, আমার একমাত্র মেয়ে শান্তার পছন্দই আমার পছন্দ। এই নাও আংটিটা শান্তার হাতে পরিয়ে দাও। সাগর, আমার সন্তান, এই পরিচয় জানতে পারলে ফরিদ কেউ অপমান করবে। মা, সাগর, তুমি এসব কি করছো? ছি ছি ছি, সামান্য একটা চাকরা নাকি? চাকরানি হলেও উনি একজন মানুষ, আমার আমার মা। মা? খাবার খাবার কিছুই নেই। হ্যাঁ, ইনি আমার গর্ভধারিণী মা। ছি ছি ছি, একটা চাকরানের ছেলে হয়ে
সম্পত্তির লোভে তুমি হাত বাড়িয়েছো আমার মেয়ের দিকে। আপনি ভুল করছেন। আপনার অর্থ আর প্রাচুর্যের লোভে আমি শান্তাকে ভালোবাসিনি, শুধু শান্তার জন্যই। তোমার মতো পায়ের তোলার আবর্জনাকে ভুল ভেবে আমি ভুল করতে যাচ্ছিলাম। ভুল ভুল আমি করেছি। যদি জানতাম আপনার মতো কুচ্ছিত মনে মানুষ এই বাড়িতে আছে তাহলে। সাহেবের স্ত্রী, চিনতে কষ্ট হচ্ছে খুড়ি, এত তাড়াতাড়ি তোমার অতীত ভুলে গেছো? আমার জীবনে কোনো অতীত নেই, আছে বর্তমান আর ভবিষ্যৎ। তোমাকে চিনি, তুমি আমার বাড়ির চাকরানী। ফরিদ নামের জোয়ারদার, তুমি ভুলে গেছো একদিন দেনার দায়ে তুমি পাগলের মতো আত্মহত্যা করতে চেয়েছিলে, মনে পড়ে? সেদিন অভাব অনটন আর অপমানে সবাইকে নিয়ে বিষ খেয়ে মরতে চেয়েছিলে। দেখলে চিনে ফেলবে, পালাই। সেদিন দেনা শোধ করেছিল তুমি, আমি তোর বাড়ির এই চাকরানি। সেই সুযোগে আজ তোর ছেলে আমার সম্পত্তির লালসায় আমার মেয়েকে হাতিয়ার করে আমাকে আঘাত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। চাপ চাপ জোয়ারদার, উঁচুতলার সিঁড়িতে বসে যত সুখের স্বপ্নে দেখো না কেন, অতীতের স্মৃতি তোমাকে বর্তমানে আঘাত করবেই। সেই আঘাতের যন্ত্রণা থেকে কোনোদিনই মুক্তি পাবে না। এখনো সময় আছে, মানুষকে ভালোবাসতে শেখো। অমানুষ হয়ে হাজার বছর বেঁচে থাকার চেয়ে মানুষ হয়ে একদিন একদিন বেঁচে থাকা অনেক শ্রেয়। চলো মা। চল বাবা। দাঁড়াও, আর কোনোদিন যদি তোমার ছেলে আমার মেয়ের দিকে হাত বাড়ায় তাহলে তোর স্বামীর শেষ প্রদীপ ওই সাগরকে চিরকালের মতো নিভিয়ে দেব। জোয়ারদার সাহেব, প্রদীপের ক্ষুদ্র আগুনকে অবহেলা করে চেষ্টা করলে সেই আগুনে পড়ে নিজেই ছাক্কার হবেন, পড়ে থাকবে শুধু আপনার ছাই। আর ছাই কেউ মাথায় রাখে না, রাখে পায়ের তলায়।